হ্যালো, দা বং রসোয়ান ব্লগসে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। তো আজকে আমার ব্লগের কন্টেন্ট নিশ্চয়ই সবাই জানুই, কারণ লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোরই আজকে পুরো সারা দিন আর বাড়িতে কী কী হচ্ছে অলরেডি তো প্রিপারেশনের ভিডিও হয়তো বা আমি পুজোর ব্লগের পরে দেবো, প্রিপারেশন আমরা কী কী করেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, আর চলো কী কী হচ্ছে আর কখন পুজো হবে সবই দেখাবো। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মী।
দেবী রাধা গোবিন্দায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, এতে গণেশে ওম সরস্বতং দেবী ভয় নমঃ, ওম ব্রাহ্মণং লোকনাথায় নমঃ, এতে গণেশে ওম সর্গং দেবতা ব্রাহ্মণায় নমঃ, দেবাদিদেব শিবায় নমঃ, এতে গণেশং নমঃ। ওম সচনবিলতং দক্ষিণা কালিকায় নমঃ, এতে গণেশে ওম সর্বং দেবতায় ব্রাহ্মণায় শ্রী বিষ্ণবে নমঃ, এতে গণেশে ওম লক্ষ্মী দেবায় নমঃ, এতে গণেশে ওম শিবাদি দেবতাং ব্রাহ্মণায় নমঃ, এতে গণেশে ওম লক্ষ্মী দেবাং দুর্গে দেবায় নমঃ, এতে ওম কার্তিক মাসে শুক্লপক্ষে পূর্ণিমাং তীর্থ কি নাম বিষরিগত ওম কার্তিক মাসে শুক্লপক্ষে পূর্ণিমাং তীর্থ বুধবার বারে ওম দিলীপ বিশ্বাস দাসে সব বিষরি গোত্রে সব গোত্রায় সম্পদানং সহ পরিবার সুখ শান্তি কামনাস্তে পূর্ণিমাং পূজা করি লক্ষ্মী দেবী পূজা করলাম ওম সম্পদানং ব্রাহ্মণায় সর্গং দেবতায় ব্রাহ্মণী নমঃ, ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, এতে গণেশে ওম নানা দেব দেবতায় ব্রাহ্মণায় নমঃ, এতে গণেশে লক্ষ্মী দেবায় নমঃ, ওম সম্পদানং শ্রী লক্ষ্মী দেবী ভয় নমঃ। হাতে রাখ জলটা রাখ। নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু, ছেলেদের সামনে দিয়ে মাথায় ছিটিয়ে নে। গুরু মন্ত্রটা জপ করে নে আর তুই মনে মনে দশবার কৃষ্ণ নাম চ দিয়ে প্রণাম করে অভ্যন্তর শুচি নম শুচি নম সচন্দন বন্দে পুষ্পে পুষ্পাঞ্জলি নবগ্রহ দেবতায় দেবীভ্য নম নম সর্বমঙ্গলে শিবে শরণে তবকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে,
আর এই যে ঠাকুরকে খাওয়ার জন্য একটু দরজা বন্ধ করে দিতে হয় না, তো তারপরে পুজোর পর এখন দরজাটা খোলা হচ্ছে, এবার প্রসাদ তোলা হবে আর আমরা সবাই মিলে প্রসাদ খাবো, কারণ সকাল থেকে সবাই না খেয়ে আছে। এই সকাল থেকে তো খেতে পাইনি, ওই জন্য এখন ভুটো পাটি করে খাচ্ছে। আমাদের রিচুয়ালসের মধ্যে আছে যে আড়াই দিন, মানে লক্ষ্মী পুজো আসলো আজ থেকে আড়াই দিন প্রদীপ জ্বেলে রাখতে হয়, আর প্রদীপ কিন্তু নেভানো যাবে না, তো সেই জন্য এখনও প্রদীপটা জ্বলছে আর এটা সারা রাত মেনটেনও করতে হবে, শুধু আজকের নয় আগামীকাল রাতেও, এটা মানে পরশু দিন যখন আড়ি তোলা হবে তখন প্রদীপ নেভানো হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর অনেক অনেক শেয়ার করবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর ব্লগটা অনেক কিছু তো শেয়ার করলাম এই ব্লগে, তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানাবেন, কিন্তু ভুলবেন না একদম। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।